নমস্কার, নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সোনাইয়ের মাদ্রাসায় জেহাদি শিক্ষা প্রদান, জেহাদি শিক্ষানীতি অস্বীকার করায় ছাত্রকে গুলি করার হুমকি, গ্রেফতার দুই মৌলভি। আগামীকাল বন্ধ, কোনো প্ররোচনায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানালেন প্রদীপ দত্ত রায়। জল জীবন মিশনের দুর্নীতি, কাছাড়ের কাটিগড়ার জনগণ জল থেকে বঞ্চিত, কলসিহাতে সড়ক অবরোধ জনতার। শিলচরে অনুষ্ঠিত হলো ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ তৎপরতার মক ড্রিল, বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে সাধারণ জনতার সন্তোষ। এবার বিস্তারিত নর্থ ইস্ট প্রাইম টাইম সংবাদ। কাছাড় জেলার সোনাই অঞ্চলে এক মাদ্রাসায় জেহাদি শিক্ষা প্রদান করছিল মৌলানারা, এমনটাই অভিযোগ করেন 14 বছর বয়সের এক ছাত্র। জেহাদি শিক্ষা নিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়েছে এবং গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানায় সে। সোনাই থানায় দুই মৌলানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর উপর ভিত্তি করে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগটি উঠেছে স্বাধীন বাজার ইসলামিয়া মাদ্রাসা ও ইয়েতিমখানা প্রাইভেট সিনিয়র মাদ্রাসার বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী মাদ্রাসার দুই মৌলানা আব্দুল হোসেন লস্কর এবং দিলবর হোসেন মজুমদারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 295, 323, 342 এবং 34 ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। ছাত্রকে মারধর এবং জোর করে আটক করে রাখার দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 11 তারিখে সোনাই থানার শাহাবুদ্দিন খান নামের একজন ব্যক্তি এটা মোকদ্দমা রুজু করেছিল আর কৈছে যে যেন সন্তান আছিল একটা মাদ্রাসা আছে, তাত স্বাধীন বাজার ইসলামিয়া মাদ্রাসা আর এথিম খানা, তাতে পড়বর কারণে এনরোল করেছিল। তারপর জনক শারীরিক মানসিক অত্যাচার আর তারলগতে জেহাদি শিক্ষার উপর এফ আই আর দাখিল করেছিল। গতি গোটেই বিষয়টি আমি অনুসন্ধান করে আছো আর ব্যক্তিগতভাবে গোটেই বিষয়টি চোয়া চিতা করে আছো। গতি প্রারম্ভিক তদন্ত আমি দুজন ব্যক্তিক আবুল হুসেন এলিয়াস আবুল, তেখেতর ঘর হল ধনে শারি সোনাই, আর দ্বিতীয়জন ব্যক্তি হল মোহাম্মদ দিলওয়ার হুসেন মজুমদার, তেওঁৰ ঘর দাবরি কান্দি সোনাই। এই দুইজন ব্যক্তিকে যোৱাকালি আমি এরেস্ট করেছো আর তেওঁলোকক আমি সোধপোছ করে আছো। ছাত্রের অভিযোগ, মার্চ মাসে মাদ্রাসায় ভর্তি হয়েছিল সে এবং কিছুদিন যাওয়ার পরেই বুঝতে পারে সেখানে জোর করে হিন্দু বিরোধী শিক্ষা দেওয়া হচ্ছে। প্রতিদিন রাত 11টার পর দুই মৌলানা তাদেরকে ডেকে পাঠাতেন এবং সেই বিশেষ ক্লাসে বলা হতো ইসলাম একমাত্র সঠিক ধর্ম এবং হিন্দু ধর্ম খারাপ, হিন্দুদের শেষ করে দিতে হবে এবং জেহাদের মাধ্যমে সেটা করলে আল্লাহর কাছে ভালো ফল পাওয়া যাবে। সে বেশ কয়েকবার প্রতিবাদ করেছে এবং তার জন্য শিক্ষকরা তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে জানায় ছাত্রটি। অন্যদিকে মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি একেবারে অস্বীকার করা হয়েছে। তারা অন্য আরেকটি তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। একের পর এক অনৈতিক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ থাকায় শিক্ষকরা ছাত্রটিকে শাসন করেছিলেন বলে জানান মাদ্রাসার শিক্ষক ফকরুল। তিনি আরও বলেন, ছাত্রটির বাবা তাদেরকে চাপে ফেলার জন্য ভুল অভিযোগে মামলা করেছেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন। নাম মোহাম্মদ শাহিন খান। আমি মার্চ মাসের 9 তারিখ আপনার স্বাধীন বাজার ইসলামিয়া প্রাইভেট সিনিয়র মাদ্রাসা ভর্তি হয়েছিলাম। ভর্তির কয় মাস থাকে, তিন চার মাস পার থাকি না আপনার, আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে, তার নাম হলো মৌলানা আবুল হোসেন লস্কর, তাই আমার রাত্রে ঘুমানির আগে আপনার ডাকিয়া নিয়ে তার রুমে নিয়ে অবৈধ আপনার শিক্ষা দেন। ও কথা হইন যে আমরা মুসলমান জাতিটা খুব বালা, হিন্দু মানুষ বালা নাই, তারা মারিয়ে ফুলাইলে ভালো লাগবে, আমরা মুসলমানের জয় হইব, আর জিহাদ হরিয়া মিললে বেশ খাওয়া যায়, ওরা শিক্ষা দেয় না আমার। ইটা কথা যদি আমি শুনি না, কোনোদিন রাত্রে না গেলে তাই না মারে ধমকি দেন, সেক্রেটারি ফোন করতাম, সেক্রেটারি আইতো না, আইলেন মারিয়া গাঙ্গ ফলাই দিব, সেক্রেটারি বন্ধ খুলিয়ে আইতো নি, ওরম হয়ে ধমকি দেন। আর গত 19 অক্টোবর রাত্রে আমার চকু জয় বাংলা হয়েছিল, ওয়ার পরে আপনার মাদ্রাসার মুফতি হুজুরি আমার দোয়াই লইয়া দিছিল, তো দোয়াই লইয়া দেওয়া এদিন রাত্রে আবার 11টার সময় আমার বড় হুজুরি ডাকিছেন, ডাকিয়া নিয়া দেখেছেন তুমি ওষুধ চকু দোয়াই দেন এখানে, ওই সময় আমাকে কইছে আমার তো ঔষধ মুফতি জোরে লইয়া দিলেছেন, ওই সময় জানি ঔষধ গুণা নাইছেন না, আপনার নিয়ে আগুন জ্বালাইছেন, আগুনও জ্বালাইছেন, জানার পরে আমার এত দর্শন ধরিয়ে নিয়ে রুমন নিয়ে বেশ বেহাল তোর মাইর মারছেন আর কি, মাথা হওয়াইছেন, বুকু তো কিলাইছেন আপনার, তারা দুইজনে আর একজন আর নাম হইল দিলবার হোসেন মজুমদার, মারিয়া ওই দিন রাত রুমে বন্ধ বন্দি করে রাখছেন আমার।
রাখি অদিন রাত্রি আমার বাবার কাছে না খাওয়ার লাগিনা আমার ধমকি দিছো আমি কইছেন মারিয়া ফেলাইলি মইতা খাবার রহনাইছ না ওরম ভইয়া ধমকি দিছেন আর কি আমার আনার পরে তো মেডিকেল নিছি নিয়া ডাক্তার উপর দেখাইছে তো আপনার থানাত গেলা থানাত যাওয়ার পরে তো তারা কইলা যেন কিস লেখাইছেন না কইছেন উম্মি উঠিলা শেষ হই যায়নি তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে বরাকের প্রার্থীদের জন্য অন্তত 1000 চাকরির ব্যবস্থা করা মেঘালয়ের উগ্র জাতীয়তাবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা সহ অনুপজাতিদের উপর নির্যাতন বন্ধে নিশ্চয়তা প্রদান এবং বরাকের সুপারি ব্যবসাকে প্রশাসনিক আগ্রাসন থেকে মুক্ত করা ও গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি আতিশয্যের প্রতিবাদে 18 নভেম্বর ভোর 5টা থেকে 12 ঘন্টা ব্যাপী বরাক বন্ধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সবাইকে শান্তিপূর্ণভাবে এই বন্ধ পালনের আহ্বান জানালেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম 17 নভেম্বরের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিতে, অর্থাৎ 1000 চাকরি মেঘালয় অনুপজাতিদের প্রতি যে অত্যাচার হয়েছে তার সুবিচার, সেই সঙ্গে সুপারির বাজার মুক্ত করা এবং পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপর হয়রানি করছে সেটাকে বন্ধ করা। কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা কোনো প্রতিশ্রুতি পাইনি, এমনকি আলোচনারও কোনো প্রস্তাব মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা পাইনি। তাই আগামীকাল আমাদের 12 ঘন্টার বন্ধ, সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত বন্ধ হবেই। এই বন্ধ হবে শান্তিপূর্ণ এবং আমি জানি যে এই বন্ধে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করবেন, বিশেষ করে যে 2 লক্ষ বেকার ইন্টারভিউ দিয়েছিল তারাও এই বন্ধে অংশগ্রহণ করবেন। তবে আমাদের পুলিশ অর্থাৎ ওসি যে বয়ান আজকে দিয়েছেন যে উনি শিলচর বসে টের পাচ্ছেন যে গণ্ডগোল হতে পারে, তাই এখানে আমরা সন্দেহ করছি যে পুলিশ নিজে থেকে গণ্ডগোল সৃষ্টি করতে পারে এবং অগ্নিসংযোগের ঘটনা এবং বিভিন্ন রকমের হামলা ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষারোপ করার প্রচেষ্টা হতে পারে বলে আমরা ধারণা করছি। তাই আমি আমাদের যারা সমর্থন করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, AIUDF, নবনির্মাণ সেনা, আমরা বাঙালি, আম আদমি পার্টি, আকশা ইত্যাদি দলের সমস্ত কর্মীদের কাছে অনুরোধ করছি যে আপনারা খুবই সাবধানে শান্তিপূর্ণভাবে পিকেটিং করবেন, যদি গ্রেপ্তার করে গ্রেপ্তার হবেন তাতে কোনো চিন্তার কারণ নেই, কিন্তু কোনো রকম পুলিশের প্ররোচনায় পা দেবেন না। কারণ আমাদের কাছে খবর আছে সরকার উদ্দেশ্যমূলকভাবে এই বনকে বাঞ্চাল করার প্রচেষ্টা করতে পারে। তাই আমি আবার জনগণের কাছে আবেদন করছি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক দল এই বনদের পিছনে সমর্থন জুগিয়েছেন আমি তাদের কাছে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। জল জীবন মিশনের দুর্নীতি, কাছাড়ের কাটিগড়ার জনগণ জল থেকে বঞ্চিত, কলসি হাতে সড়ক অবরোধ জনতার। কাছাড়ের কাটিগড়ার জনগণ জল থেকে বঞ্চিত। কাটিগড়া হরিনগর পূর্ত সড়কের আইডেল পাবলিক স্কুল সংলগ্ন এলাকায় ভুক্তভোগী পুরুষ মহিলা হাতে হাতে কলসি নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে মাঠে নামেন। জলের পাইপলাইনের সংযোগ নিতে ঘর প্রতি 2000 টাকা প্রদান করতে হয় বিভাগের কর্মচারীদের বলে অভিযোগ উত্থাপন করেছেন এলাকার জনগণ। কাটিগড়া পুলিশ খবর পেয়ে অবরোধ স্থলে পৌঁছেও সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয়। আন্দোলনকারীরা জানান তারা কাটিগড়া সার্কেল অফিসার মিনার্বা দেবী আরামবামের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাননি। অবশেষে প্রায় 2 ঘন্টা পর বিভাগীয় কর্তারা এসে আশ্বাস দিলে অবরোধ তুলেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কানেকশন
এখন নিচ্ছে এক বিজ্ঞাপন বিরতি, ফিরছে অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে, তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরুডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। বৃহস্পতিবার বেলা 12টায় শিলচরের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের কার্যালয়ের পার্শ্ববর্তী সেটেলমেন্ট কার্যালয়ে স্থাপিত ইনসিডেন্ট কমান্ড পোস্টে এক মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে শিলচরের 5টি স্থানে ভূমিকম্পের দৃশ্যপট তৈরি করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হয়। এই মক ড্রিল কর্মসূচি নেওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে, এছাড়া মাসিমপুরের জিলকদর আলী হায়ার সেকেন্ডারি স্কুল, রামনগরের বক্সটেক ইনস্টিটিউট, প্রেমতলার গোলদিঘি মিউনিসিপ্যাল মল এবং সার্কিট হাউসের পার্শ্ববর্তী ভূমি সংরক্ষণ বিভাগের নবনির্মিত ভবনে। মক ড্রিলের সময় শহরে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, সিআরপিএফ বাহিনী সহ আসাম রাইফেলস, সেনাবাহিনীর জওয়ান, মেডিকেল টিম এবং ডিডিএম এর পক্ষ থেকে প্রশাসনিক আধিকারিকরা মিশন মুডে শহরজুড়ে কাজ করবেন। তাই জনসাধারণকে আতঙ্কিত না হবার জন্য বলা হয়েছে। নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। ঠিক 9 বজাত আমি খবর পালো যে আমার ইয়াতে আর্থিক হয়েছে। আমি এটা মক এক্সারসাইজ আরম্ভ করেছো, যেটোর অধীনত আমি আর্থিক হওয়া বলে আমি খবর পাইছো। 9:10 আমি খবর পালো সয়েল কনজারভেশন অফিসর পর। 9:12 আমি খবর পাইছো জিলকদর আলি হাইস্কুলের পর আমি খবর পাইছো। 9:14 আমি খবর পাইছো শিলচর মেডিকেল কলেজ হসপিটেলের পর পাইছো আমি খবর। 9:15 পাইছো গোলদিঘি মলের পর পাইছো আমি। আকৌ 9:15 আমি আকৌ এটা খবর পালো বস্কটেক রামনগরতো আমার বিল্ডিং কলাপস হয়েছে আর লগতে ইঞ্জুরি হওয়া বলে আমি খবর পালো। একর্ডিংলি আমি ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম যেটো আমি অ্যাক্টিভেট করলো, তারপর আমার ইনসিডেন্ট একশন প্ল্যান এটা আমার বনোয়া হল। তাতে আমার অল সেকশন চিফ যখন আসে লৈ আমি এটা মিটিং করলো, তারপর আমি একশন প্ল্যান আমি বনালো। তাতে আসিল মোস্টলি আমার অপারেশন সেকশন চিফ আসিল, লজিস্টিক ইউনিট আসিল, প্ল্যানিং সেকশন আসিল, আর আমি গোটেখিনিয়ে মিলি একটা প্ল্যান বনোয়া হল। আর সেই মতে সেই প্ল্যানের অধীনত আমি আমার মেসেজ ডেলিভার করা হল। একর্ডিংলি আমি আমার অপারেশন যেটো সেকশন চিফক আমি ইনফর্ম করলো, আমার বাকিখিনি যেখানে মেসেজ ডেলিভার করব লাগে ডিউলি সেইখিন মেসেজ ডেলিভার করলে। আর আমার যেটো টিম ইয়ারপা আমি খবর পঠালো, একর্ডিংলি এনডিআরএফ, আসাম পুলিশ, আমার আসাম রাইফল আর আমার হেলথর যেখিন লোক বিষয়ববীয় ইয়াতে ইনভলভ আছিল সময়মতে গৈ নিজৰ গন্তব্য স্থান পালেগে। বার্মিজ সুপারির বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। মঙ্গলবার রাতে সোনাবাড়ি ঘাটে এক অভিযান চালিয়ে রাগিরখাড়ি পুলিশ জব্দ করে 2টি সুপারি ভর্তি ট্রাক। মিজোরাম থেকে সরবরাহ করার সময় পুলিশ ট্রাক 2টি থেকে জব্দ করে 177 বস্তা বার্মিজ সুপারি। কাঁচা সুপারির বস্তার নিচে লুকিয়ে নিয়ে আসছিল সুপারির বস্তাগুলো। এ এস
26C 9621 নম্বরের একটি ট্রাক একটি ম্যাজিক ট্রাক থেকে সুপারিগুলি জব্দ করে পুলিশ। গ্রাম থেকে সরবরাহ করা সুপারিগুলির মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ। অবৈধভাবে সুপারি সরবরাহ করার অভিযোগে তিনজন সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃত তিনজন কাছাড় জেলার রিজুল হোসেন লস্কর, সিপ্পু লস্কর ও রিজুল ইসলাম বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। শিলচরে লাচিত দিবস উপলক্ষে প্রশাসনের জোরদার প্রস্তুতি চলছে। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখ থেকে এক ট্রায়াল র্যালির আয়োজন করা হয়। এতে পুলিশ, সিআরপিএফ এবং স্কাউট অ্যান্ড গাইডের ক্যাডাররা অংশগ্রহণ করেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো কাছাড়ের বরখোলা সমষ্টির রায়পুরের জনগণের। কেননা একদিকে নদী ভাঙন সমস্যা, অন্যদিকে রাস্তাঘাটের সমস্যা। দীর্ঘদিন থেকে এই রাস্তার সমস্যা জর্জরিত ছিলেন এলাকার জনগণ। বৃহস্পতিবার দুপুর দুটা নাগাদ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ও বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মাসিমপুর থেকে কাঠাকাল পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের শুভ শিলান্যাস করেন। এই সড়ক নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 1,71,558 টাকা। গোটা এলাকায় খুশির জোয়ার বইছে। সাংসদ রাজদীপ রায় ও বরখোলার বিধায়ককে সামনে রেখে বরখোলার জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন কৃষ্ণপুর ভৈরবপুর জিপি সভাপতি হিফজুর রহমান বরভুইয়া। বরখোলার সকল সমস্যা সমাধান করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন বিধায়ক ও সাংসদ। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সৌমিত্র নাথের প্রতিবেদন। বরখোলার জনসাধারণ কৃষিজীবীর উপরে জেনারেলি আপনারা বেঁচে আছেন। এখানে এবার আপনারা কৃষি খাতকে কাজ করতে গিয়ে ফ্লাডের সববার ফ্লাডের উপদ্রব। সেচারে সববার ফ্লাড হয় না, এবার হয়েছে, অকস্মিক হয়ে গেছে। কেউ বাঁধ কেটে দিয়েছে, ভেঙে দিয়েছে, সেচার শহরের মধ্যে এসে গেছে। গ্রামাঞ্চলে ফ্লাড হলে মানুষ অনেক সময় কি হয়, এটা প্রত্যেকবার ফ্লাড আসে, আমাদের মেন্টালিটি এরকম আছে যে ঠিক আছে ফ্লাড আসলে কিছুদিন জল থাকবে, তার মধ্যে আমরা কিভাবে বাঁচতে লাগে এটার আমরা রাস্তা জানি। কিন্তু শহরের মানুষের ওরা টিভি, ইলেকট্রিসিটি, টিভি সিরিয়াল, নেট, মোবাইল এগুলো ছাড়া থাকতে পারে না। যখন ঘর থেকে বেরোতে পারেনি 7-10 দিন হাহাকার লেগে গেছে। আনুষ্ঠানিকভাবে কাছাড়ের ফুলের তোল নবনির্মিত সদ্ভাব ভবনের উদ্বোধন করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। ফিতা কেটে উদ্বোধনের পর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে উদ্দেশ্য ব্যাখ্যা করেন পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মধুমিতা দে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিগত অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল থাকাকালীন সময়ে এই ভবন নির্মাণ করার জন্য 2 কোটি টাকা মঞ্জুর করা হয়। এই ভবনটি লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের অধীনে থাকবে। ভবনটির তত্ত্বাবধানে থাকবেন ব্লক এটি সভাপতি। তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রীনা সিংহ। তাছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, জেলা পরিষদ সদস্য সুদীপ কুমার ও অনিতা দেবী, জিপি সভাপতি দিলীপ দাস, ব্লক সভাপতি জোসেফ মার সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। प्रधानमंत्री जन विकास कार्यक्रम, इसके यही एम है कि समाज के जितने भी माइनॉरिटीज़ हैं, चाहे वो लिंग्विस्टिक माइनॉरिटीज़ हों, चाहे रिलीजियस माइनॉरिटीज़ हों, उनका उत्थान हो और उनके लिए कुछ काम किया जाए। उसी के तहत ये जो स्ट्रक्चर ब्लॉक में बना है, इस आशा है कि जो ब्लॉक के वीडियो हैं वो स्ट्रक्चर को जैसा ये नया है वैसे ही उसको मेनटेन करेंगे। और जो लखीमपुर में जो एक इंफ्रास्ट्रक्चर का जरूरत था, एक रुकने का कुछ यहाँ पे अच्छा है नहीं, सरकारी कोई भी बिल्डिंग, तो उस लिहाज से भी ये बिल्डिंग आने वाले समय में हमारे लिए लाभदायक होगा। और PWD बिल्डिंग को धन्यवाद जनाते हैं कि संभावना मंडप को इतना जल्दी और कुछ मॉडिफिकेशन करके उसको खत्म किया और हैंड ओवर किया। और BDO से पूरा रिक्वेस्ट करेंगे कि इस रिसोर्स को ठीक से यूटिलाइज करें। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সোনাইয়ের মাদ্রাসায় জেহাদি শিক্ষা প্রদান, জেহাদি শিক্ষা নিতে অস্বীকার করায় ছাত্রকে গুলি করার হুমকি, গ্রেফতার 2 মৌলভী। আগামীকাল বন্ধ, কোনো প্ররোচনায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানালেন প্রদীপ দত্ত রায়। জল জীবন মিশনের দুর্নীতি, কাছাড়ের কাটিগড়ার জনগণ জল থেকে বঞ্চিত, কলসি হাতে সড়ক অবরোধ জনতার।
শিলচরে অনুষ্ঠিত হলো ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ তৎপরতার মক ড্রিল। বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে সাধারণ জনতার সন্তোষ। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।